পদ্মা সেতু রক্ষায় সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান ওবাইদুল কাদেরের। জুলাইয়ের শেষে 5 থেকে 12 বছর বয়সীদের করোনা টিকা দেওয়া হবে জানালেন স্বাস্থ্যমন্ত্রী। এবং আদি বুড়িগঙ্গা চ্যানেল পুনর্খনন শুরু। আসসালামু আলাইকুম, বিজয় বার্তায় আমন্ত্রণ জানাচ্ছি, আমি রাবেয়া রাবু। শুনছিলেন শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। বহুল প্রতীক্ষিত স্বপ্নের পদ্মা সেতু জাতির একটি সম্পদ। এই সম্পদ রক্ষা এবং এর নিরাপত্তার জন্য যাত্রী সাধারণ সহ সবাইকে দায়িত্বশীলতার পরিচয় দেওয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সকালে রাজধানীর সেতু ভবনের সম্মেলন কক্ষে সেতু বিভাগ এবং বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের মধ্যে 2022-23 অর্থ বছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এ সময় সেতুমন্ত্রী কর্ণফুলী নদীর তলদেশে নির্মাণাধীন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের কাজ দ্রুততার সাথে এগিয়ে নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন। বার্ষিক কর্মসম্পাদন চুক্তিপত্রে সেতু বিভাগের পক্ষে সেতু বিভাগের সচিব মোহাম্মদ মঞ্জুর হোসেন এবং বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের পক্ষে পরিচালক মোহাম্মদ রূপম আনোয়ার স্বাক্ষর করেন। জুলাইয়ের শেষের দিকে 5 থেকে 12 বছর বয়সে শিশুদের করোনা টিকা দেয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। দুপুরে সচিবালয়ে এ তথ্য জানান তিনি। বলেন, আবারও করোনা বাড়ছে, এই অবস্থায় সরকার চিন্তিত হলেও শঙ্কিত নয়। এ সময় বাধ্যতামূলকভাবে সবাইকে মাস্ক পরিধানের কথা জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, কেউ স্বাস্থ্যবিধি অমান্য করলে তাকে শাস্তি দেওয়া হবে। আমাদের 100 নিচে ছিল, সেটা এখন বৃদ্ধি হয়ে প্রায় 2100 হয়ে গেছে। বৃদ্ধির হারটা একটু বেশি, তা আমরা এর লাগাম টেনে ধরতে চাই। এটা তো শুধু আমাদের হাতে এটা সম্ভব নয়, এটা জনগণ নিজের এগিয়ে আসতে হবে এবং স্বাস্থ্যবিধিগুলো মেনে এই বৃদ্ধির হারটা কমাতে পারবে এবং এটাই কমানোর সম্ভব। সবচেয়ে বড় হাতিয়ার হলো মাস্ক পরা। এই যদি আমরা সংক্রমণ থেকে আমরা যদি নিজেদেরকে সুরক্ষিত রাখতে চাই। জলাবদ্ধতা দূর করার লক্ষ্যে আদি বুড়িগঙ্গার কালুনগর প্রান্ত থেকে ইসলামবাগ পর্যন্ত মোট 2700 মিটার পলি ও আবর্জনা অপসারণের মাধ্যমে পুনর্খনন কাজ শুরু হয়েছে। আজ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস লালবাগ মডেল থানা সংলগ্ন এলাকায় এ কাজের উদ্বোধন করেন। ডিএসসিসি 3টি প্যাকেজে মোট 2700 মিটার জায়গায় এ আবর্জনা অপসারণ করবে। এতে খরচ হবে 21.5 কোটি টাকা। 2 কোর্টে সাজা পাওয়া বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে স্বাভাবিক জীবন উপহার দেওয়ার পরেও ধন্যবাদ দেয়নি। পদ্মা সেতু নিয়ে তারা ধন্যবাদ দেবে এমনটা আশা করা যায় না, এমন মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শম রেজাউল করিম। দুপুরে রাজধানীর সিডডাপ মিলনায়তনে আয়োজিত পদ্মা সেতু সম্প্রীতির পথে সাফল্যের অগ্রযাত্রা শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এ মন্তব্য করেন। মন্ত্রী বলেন, পদ্মা সেতু প্রধানমন্ত্রী শেখ হাসিনার সততা ও সক্ষমতার প্রতীক। বাংলাদেশের যে অর্জনের গল্প করা হোক, শেখ হাসিনাকে ছাড়া সম্ভব নয়। বৈঠকে বিশেষ অতিথির বক্তব্যে সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেন, পদ্মা সেতু আমাদের আর্থসামাজিক এবং সাংস্কৃতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ মারা গেছেন। সকালে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ নোভেনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার মৃত্যুতে শোক জানিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। এর আগে গত 12 জুন রাতে রক্তচাপ বেড়ে গেলে গুরুতর অসুস্থ হয়ে পড়েন নির্মল রঞ্জন। পরে তাকে দ্রুত রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে নেওয়া হয়। সে সময় তার হার্টে 2টি ব্লক ধরা পড়লে রিং বসানো হয়, কিন্তু তাতেও অবস্থার উন্নতি না হলে 16 জুন উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুর নেওয়া হয়। দেশে গত 24 ঘন্টায় করোনা ভাইরাসে কারো মৃত্যু হয়নি, ফলে মৃত্যুর সংখ্যা 29,145 অপরিবর্তিতই থাকল। একই সময় নতুন করে শনাক্ত হয়েছেন 2,241 জন।
সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 19,71,602 জনে। এছাড়া নতুন 152 জন সহ মোট সুস্থ হয়েছেন 19,07,219 জন। গত 24 ঘন্টায় 14,712 জনের নমুনা পরীক্ষায় শনাক্তের হার 15.23%। পদ্মা সেতুর উদ্বোধনের চতুর্থ দিনেও যানবাহন পারাপার স্বাভাবিক রয়েছে মাওয়া প্রান্তের টোল প্লাজা এলাকায়। সকাল থেকে স্বাভাবিক গতিতেই পারাপার হচ্ছে যানবাহন। বেলা বাড়ার সাথে যানবাহনের সংখ্যা বাড়লেও টোল প্লাজায় যানজট কিংবা কোনো যানবাহনকে অপেক্ষা করতে দেখা যায়নি। তবে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ থাকলেও পিক আপে করে মোটরসাইকেল পারাপার হতে দেখা গেছে। এদিকে সেতুতে বিশৃঙ্খলা এড়াতে ভ্রাম্যমাণ ম্যাজিস্ট্রেট ও আইনশৃঙ্খলা বাহিনী প্রতিনিয়তই মাইকিং করছে ও সেতুতে টহল অব্যাহত রেখেছে। পটুয়াখালীর গলাচিপায় নিখোঁজে দুদিন পর আফসানা আক্তার মিম নামে এক স্কুল ছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে উপজেলার গোলখালি ইউনিয়নের মুসুরি কাঠি এলাকার একটি ডোবা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ ও নিহতর পরিবার জানায়, গত রোববার রাতে কাউকে কিছু না বলে বাসা থেকে বের হয়ে যায় বিপ। এরপর থেকে নিখোঁজ ছিল সে। আজ সকালে স্থানীয়রা বাড়ির পার্শ্ববর্তী ডোবায় মিমের মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ মিমের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। দর্শক, বিজয় বার্তায় এ পর্যায়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি। ফিরব কিছুক্ষণের মধ্যেই, সঙ্গেই থাকুন। বিরতির পর বিজয় বার্তায় স্বাগত জানাচ্ছি আরো একবার। প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন বলেছেন, স্বাধীন জাতিকে উন্নত জাতিতে রূপান্তরিত করতে হলে শিক্ষার কোনো বিকল্প নেই। সকালে উপজেলার হলরুমে কালিয়াকৈরে অনলাইন শিক্ষক বদলি কার্যক্রমের পাইলটিংয়ের উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। প্রতিমন্ত্রী আরও বলেন, স্বাধীনতার পর যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশে ঘর ছিল না, বাড়ি ছিল না, স্কুল ছিল না। সেই মুহূর্তে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 3,600 স্কুলকে একসঙ্গে সরকারিকরণ করে দিয়েছিলেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, প্রাথমিক অধিদপ্তর ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মুহিবুর রহমান সহ অনেকে। সাতক্ষীরায় কলারোয়ায় বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহরে হামলার অস্ত্র আইনের মামলায় সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। আজ সাতক্ষীরার অতিরিক্ত জেলা ও দায়রা জজ এবং স্পেশাল ট্রাইব্যুনাল 3-এর বিচারক বিশ্বনাথ মণ্ডলের আদালতে 49 জন আসামির মধ্যে 40 জন আসামির উপস্থিতিতে এর সাক্ষ্য গ্রহণ শুরু হয়। প্রথম দিন সাক্ষ্য দিয়েছেন কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফিরোজ আহমেদ স্বপন। আগামী 14 জুলাই সাক্ষ্য গ্রহণের পরবর্তী দিন ধার্য করেছেন আদালত। সাভারে যাত্রীবাহী বাসে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতে ছুরিকাঘাতে ও মারধরে 15 জন যাত্রী আহত হয়েছেন। এ ঘটনায় দুই ডাকাতকে আটক করেছে পুলিশ। এর আগে ভোরে ঢাকা আরিচা মহাসড়কের সাভারের বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের সামনে থেকে তাদের আটক করে বাসটি জব্দ করা হয়। পুলিশ জানায়, গতরাতে 40 জন যাত্রী নিয়ে একটি যাত্রীবাহী বাস গাবতলী বাস টার্মিনাল থেকে নাটোরের উদ্দেশ্যে ছেড়ে যায়। হেমায়তপুরের বাইপাস থেকে ডাকাতরা বাসে উঠে পুরো বাসের নিয়ন্ত্রণ নেয়। ডাকাতি শেষে ঢাকা আরিচা মহাসড়কের সিএনবি বাস স্ট্যান্ডে বাসটি থামিয়ে চালক নেমে যায়। এ সময় চালককে আটক করতে না পারলেও দুই ডাকাতকে আটক করতে সক্ষম হয় পুলিশ। সিরাজগঞ্জের শাহজাদপুরে অভিযান চালিয়ে ইয়াবাসহ জুয়েল রানা নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, গতকাল দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব 12 সিরাজগঞ্জ ক্যাম্পের মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মুস্তাফিজুর রহমানের নেতৃত্বে ওই স্থানে অভিযান চালায় র্যাবের একটি দল। এ সময় 300 পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়। পরে উদ্ধারকৃত আলামতসহ আটককৃত ব্যক্তিকে শাহজাদপুর থানায় হস্তান্তর করা হয়। ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বড় ভাইকে কুপিয়ে হত্যার ঘটনায় মোহাম্মদ সিয়াম মিয়া নামে এক যুবককে গ্রেফতার করেছে র্যাব। দুপুরে জেলার গৌরীপুর উপজেলা থেকে তাকে গ্রেফতার করা হয়।
এ বিষয়ে র‍্যাব 14 এর কোম্পানি কমান্ডার মেজর আখির মোহাম্মদ জয় জানান, গত 19 জুন ঈশ্বরগঞ্জের নওয়াপাড়া গ্রামে মাদকের টাকা জোগাড় করতে ঘর থেকে ছাগল নিয়ে যাওয়ার সময় বড় ভাই জামান সিয়ামকে বাধা দেয়। এতে ক্ষিপ্ত হয়ে সে দা দিয়ে কুপিয়ে বড় ভাইকে রক্তাক্ত করে। পরে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে মামলা করেন। কিশোরগঞ্জ পৌরসভার 2022-23 অর্থ বছরের বাজেট ঘোষণা করা হয়েছে। অর্থ বছরের সর্বমোট বাজেট ধরা হয়েছে 92,97,94,627 টাকা। দুপুরে পৌরসভার সম্মেলন কক্ষে বাজেটোত্তর সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পৌর মেয়র মোহাম্মদ পারভেজ মিয়া। রাজস্ব হিসাব, পানি সরবরাহ শাখা, সরকারি অনুদানে উন্নয়ন প্রকল্প হিসাব ও মূলধন হিসাবে মোট 5টি আয়ের খাতের উপরে এ বাজেট পেশ করা হয়। এ সময় পৌরসভার প্যানেল মেয়র ইসমাইল হোসাইন ইদু, সচিব মোহাম্মদ হাসান জাকির সহ পৌর কাউন্সিলররা উপস্থিত ছিলেন। ব্রাহ্মণবাড়িয়ায় পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশুর হাট চূড়ান্তকরণ ও কোরবানির বর্জ্য অপসারণ বিষয়ক প্রস্তুতিমূলক সভা হয়েছে। দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ সাগির আলম। সভায় জানানো হয়, কোরবানিকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া জেলায় প্রায় 100 হাট বসবে। সেই সাথে নির্দিষ্ট স্থানে কোরবানির পশু জবাই নিশ্চিতে জনসচেতনতা বৃদ্ধি এবং দ্রুত পশু বর্জ্য অপসারণে পৌরসভার বিশেষ টিম পরিচ্ছন্নতা অভিযান চালাবে। ভারী বৃষ্টি এবং পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যার কারণে অনেকটা মানবেত জীবনযাপন করছে সিলেট ও সুনামগঞ্জের পানিবন্দী মানুষ। যেভাবে পারছে বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তা করছে সারা দেশ থেকে। এরই ধারাবাহিকতায় এবার বানভাসী মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেছে SSC ও HSC-র 2008-10 ব্যাচ। ব্যাচটির বন্ধু মহলের পক্ষ থেকে সুনামগঞ্জের মোল্লাপাড়ায় ও কোম্পানিগঞ্জের বিভিন্ন এলাকায় এসব ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। বন্যা কবলিতদের মাঝে বিতরণ করা এসব ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, লবণ, আলু, পেঁয়াজ, তেল, মোমবাতি, দিয়াশলাই, খাবার, স্যালাইন সহ অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র। এছাড়া তাদের মাঝে কাপড়ও বিতরণ করা হয়। এসব ত্রাণ সামগ্রী পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে বানভাসীরা। বিজয় বার্তা শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরো একবার। পদ্মা সেতু রক্ষায় সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান ওবায়দুল কাদেরের। জুলাইয়ের শেষে 5 থেকে 12 বছর বয়সীদের করোনা টিকা দেওয়া হবে জানালেন স্বাস্থ্যমন্ত্রী। এবং আদি বুড়িগঙ্গা চ্যানেল পুনর্খনন শুরু। বিজয় বার্তা শেষে আজকের মতো আমি রাবেয়া রাবু আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আগামীকাল একই সময় বিজয় বার্তায় নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে। এছাড়াও আজকের বিজয় বার্তার ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/bijoytvofficial এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/bijoytvlimited। করোনা মহামারীকালে স্বাস্থ্যবিধি মেনে চলুন, নিজে সুস্থ থাকুন, পরিবারকে নিরাপদে রাখুন। আল্লাহ হাফেজ। বিজয় টিভি অনির্বাণ বাংলা।